যদি এখনো আমাকে এত ভালো লাগে ভালো না বাসো মন্দ কি যদি এখনো আমাকে এত ভালো লাগে ভালো না বাসো মন্দ কি চোরা চাউনিতে যদি দূর থেকে দেখো কাছে না দেখো বেশ 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 তাই মন্দ কি যদি এখনো আমাকে এত ভালো লাগে ভালো না বাসো মন্দ কি যদি এখনো আমাকে এত ভালো লাগে ভালো না বাসো মন্দ কি এই সমাজে ভালোবাসার কোনো মূল্য নেই এই সমাজে টাকা জার আইন তাই আমার কাছে ভালোবাসা হলো কোটি কোটি টাকার নেশা তাই তোমার মুখে মধু অথয় যদু দুহতে খেলি আমি শকুনির পাশা আমার প্রেমে যারা পড়ে তারা সবাই কাঁদে কারণ প্রথমে প্রেমের যৌবনের পাপড়িগুলোকে আমি একটা একটা করে পুড়িয়ে ছাই করি আমার লালসার আগুনে তারপরে তাদেরকে নিয়ে যাই ওই অন্ধকার নিষিদ্ধ পতিত পল্লীতে কারণ আমি ধর্মদার দিশে ভরায় আমার নিঃশ্বাস হ্যালো কে ও শান্তি আরে শান্তি তুমি কোথায় আমি তো তোমার জন্য এখানে ভালোবাসার ভাব পেতেই এই সরি আমি তো তোমার জন্য এখানে ভালোবাসা নিয়েই তো বসে আছি হ্যালো ধর্ম শোনো ধর্ম তোমাকে যেখানে থাকতে বলেছিলাম ওইখানে থাকবে আমি ঠিক সময় মতো তোমার কাছে পৌঁছে যাবো ঠিক আছে রাখছি রাখো এসো শান্তি এসো আমি ধর্ম তোমার হবে সর্বনাশ আমি একটা আস্ত গাধা মাইনি আমি তো চিৎকার চেঁচামেচির কথা বলছি কেন আমার কথাগুলো কেউ যদি জানতে পারে তাহলে তো আমার আসলে চরিত্রটা তো সবাই জেনে যাবে তাই ওই উড়ন্ত পাখিটাকে খাঁচায় বন্দি করতে গেলে মানে কথা হচ্ছে কি জানো আমার এই আসল চরিত্রের মুখোশটাকে না একটু পরিবর্তন করতে হবে কিন্তু মুখটাকে কিভাবে চেঞ্জ করি রূপটাকে এই বলছিলাম কি অরদাম ওই একটু প্যাতস মিজিক বলে দিকে প্যাতস আরে বাবা এমন প্যাতস মিজিক বাজাচ্ছ আমার মুখটাকেই চেঞ্জ হবে না যে ওটাই বাদ দাও দিয়ে একটা রোমান্টিক ধরনের সিন একটা বাজাও দেখি রোমান্টিক চলো আমি ছেড়ি সংসার ছেড়ি এমনকি একমাত্র আমি রাত্রিকে ছেড়ে সারা জীবনের জন্য তোমার কাছে চলে এসেছি ভালো খুব ভালো এটাই তো ভালোবাসা না কি বলো শান্তি এই মোবাইলটা তো তোমাকে আমার কাছে এনে দিল কিন্তু বলছিলাম তো শান্তি
টাকা পয়সা সোনা গহনা এই সব কিছু সঙ্গে করে নিয়ে এসেছো তো হ্যাঁ ধর্ম তুমি যা যা বলেছিলে সব কিছু নিয়ে চলে এসেছি দেখো দেখো ধর্ম দেখো সব 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 নিয়ে চলে বাবা 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 কি দারুণ কি দারুণ এটাই তো ভালোবাসা কি বলে শান্তি এবার আমি তোমাকে এমন জায়গাতে নিয়ে যাব না তোমার মনে হবে তুমি যেন স্বপ্নের দেশে দানা মেলে উড়ে বেড়াচ্ছ সত্যি বলছো ধর্ম আরে শুধু আমি কেন ধর্ম ফুলেরা জানেন কাকেরা জানেন তোমায় কত ভালোবেসেছি ফুলেরা জানে পাখিরা জানে তোমায় কত ভালোবেসেছি নতুন ভোরের স্বপ্ন নিয়ে নতুন ভোরের স্বপ্ন নিয়ে তোমার কাছে আমি এসেছি শান্তি ফুলেরা জানে পাখিরা জানে তোমায় কত ভালোবেসেছি তোমায় কত ভালোবেসেছি তুমি আমার আশা ভালোবাসা ওই মধুপানে ভ্রমণের নেশো তুমি আমার আশা ভালোবাসা তোমার ডাকে সাড়া দিয়ে তোমার ডাকে সাড়া দিয়ে পুরানো স্মৃতি ভুলে গিয়েছি তাই তো তোমার কাছে পেয়েছি তাই তো তোমার ভালোবেসেছি শান্তি এই শান্তি আরে হঠাৎ তোমার কি হলো শান্তি তুমি এই ব্যাপারে চুপ করে গেলে কেন শান্তি আরে শান্তি তুমি কথা বলো দেখো শান্তি তুমি না কথা বললে আমার কি ভালো লাগে বলো না শান্তি এই শান্তি চুপ করে থেকো না একটিবার কথা বলো এই শান্তি 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 পরমকে অজ্ঞান করার জন্য আমি আগে থাকতে এই রুমালটাতে প্লোভন দিয়ে রেখেছিলাম আপনারা কেউ কিছু বলাবলি করছেন মানে কি বলছেন কিছু বলাবলি করছেন কি বলছেন কিছু বলছেন কি বলছেন আমি বেঈমান না 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 আপনারা ভুল করছেন বিশ্বাস করুন আপনারা বড়ই ভুল করছেন আমি হলাম ধর্ম ধর্ম এক এটাই তো আমার কর্ম এবারে কি নিয়ে যাব অন্ধকার নিষিদ্ধ পতিত পল্লীতে কারণ আমি ধর্ম দাও এদের দেহ ব্যবসায় হবে আমার কোটি 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 টাকার ইনকাম ঝড় ঝড় আসছি ওই নারী প্রকৃতি দুরন্ত কাল বসে কি ঘূর্ণি ঝড় এই মাতৃজাতি
তোমরা জাগো ওই নানি নিজল লুণ্ঠন কারি নরপশুদের লালসার ফাঁদে ভুল করে পা দিও না তোমরা হাতে তুলে নাও পরে নাও বস ও ফুলন দেবী ঝাঁসরানী লক্ষ্মী ও মই শাশুড় মর্দিনী মা দুর্গার মতো তোমরা তোমরা কেউ ভয় পেও না আমি আমি হব তোমাদের সহযাত্রী অস্থির করে তোমার ভিড়াও আমি অপরাধ করছিস পুলিশ পশ্চার দিকে ঘিরে ফেলেছে অস্তকে সাজা পেতেই হবে আরে আপনি অফিসার যা 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 তুমি মতো অফিসার দে আমি কি আর করি না কারণ আমি হলাম রাত্রি মহাভয়ঙ্কর কাল তুই জানিস না পুলিশ ইচ্ছা করে সবই কিছু করতে পারে পুলিশ হলো আইনে রক্ষক ভক্ষক পুলিশ যদি রক্ষক হবে তাহলে উত্তর দাও যে স্বাধীন ভারতবর্ষের স্বাধীনতার জন্য লাখ লাখ বিপ্লবী আত্ম বলিদান দিল সেই স্বাধীন ভারতবর্ষে মা বন্ধের হতে হয় গণধর্ষী ও নাই তোমার লোপাটির জন্য খুন করে পুড়িয়ে মারা হয় জবাব দাও অফিসারে জবাব দাও রাত্রি ভালোই হলোই ভালোই ভালো তুমি ধরা দাও জবাব দাও জবাব দাও অফিসারে জবাব দাও তুই তো নি অসহায় নারী কি ঘর থেকে তুলে নি ওই উন্মত্ত পশুদের হাতে তুলে দেয় আমি নদ পশুরা দিবা লোকে গণধর্ষণ করে কুলঙ্গু করে রাজপথে ঘোরায় বলতে পারি না অফিসার বলুন না নারীর লজ্জা রাখবো কোথায় বলুন না অফিসার বলুন না আমি জানি আপনি বলতে পারবেন না কারণ আইনের চোখে বাঁধা ভারত মাতা তোমার পরনের লজ্জা বস্ত্রটুকু যে এরা যে কেড়ে নিল কেড়ে নিল রাত্রি অনেক হলো এবারে এবার তুমি থানায় চলো থানায় যাবো আমি আপনার কোথায় জানে নেই তাই না মহিলা পুলিশ আমাকে গ্রেপ্তার করতে আসবেন না বে ঘরে মারা পড়বে কারণ আমি হলাম রাত্রি মহাভয়ঙ্কর কাল অফিসার গুড গুড বা ও মাই গড সাপের মুখে ভেঙটা বেরিয়ে গেল রাত্রি তুই জানিস না একদিন একদিন আমার হাতে তোকে ধরা দিতেই হবে কারণ আমি পুলিশ অফিসার নয়ন ঘোষাল সেই দিনে বুঝবি আমি কে কাল বৈশাখী ঘূর্ণি ঝড়ে ভাঙলো সুখের ঘর কি তোমার অন্ধ বিচার হয়ে গেলাম যা যাব আমি হয়ে গেলাম যা যাব আমি হয়ে গেলাম যা যাব কাল বৈশাখী ঘূর্ণি ঝড়ে কাল বৈশাখী ঘূর্ণি ঝড়ে ভাঙলো সুখের ঘর কি তোমার অন্ধ বিচার কি তোমার অন্ধ বিচার হয়ে গেলাম যা যাবর আমি হয়ে গেলাম যা যাবর আমি হয়ে গেলাম যা যাবর কাল বৈশাখী ভুল করেছি মহা ভুল করেছি ওই নরপশু ধর্মদাসকে বিশ্বাস করে আজ থেকে 18 বছর আগে স্বামী ছেড়ে সংসার ছেড়ে এমনকি একমাত্র মেয়ে রাত্রিকে ছেড়ে যে পাপ আমি করেছি পাপের শাস্তি সে পাপের শাস্তি আজ আমি ভোগ করছি ওই ধর্মদাস ওই ধর্মদাসের যে আমার জীবনে চরম সর্বনাশ আমার খুব ভালো লাগে হ্যাঁ গো ওই কচি কচি পাতি হাঁসের মাংস ভক্ষণ সলিয়
কি ব্যাপার বলুন তো? আমাদের কিছুই বুঝতেই পারলাম না। আরে কি ব্যাপার, খাঁচায় বন্দিনী হরিণী এতদিন পরে শুনি ভাগিনীর মতো অহংকার। আরে কি ব্যাপার, এবার বাজবে তোর মৃত্যুর ঝঙ্কা। ওই শলিও আজ 18 বছর ধরে অনেক কোটি কোটি ভাগের খাবার তোর শরীর থেকে নাই, একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে ক্ষত বিক্ষত করে দিল। সত্যি কথা বলতে কি, এখনার কোনো খরিদ্দার তোকে পছন্দ করতে চায়, আমার নিজেরও পছন্দ হয় না। তাই এখন আমার চাই না 16 বছরের ময়না। দাঁড়াই দেরি কর, আমি একটা সুন্দরী প্রজাপতির ছবি আমি তোকে দেখাচ্ছি, এটাকে আমি নতুন তুলেছি, দেখ তো এই কত সুন্দর দেখতে, আমার মেয়ের ছবি। ওটা তোর নিজের গর্বের আপন মেয়ে, ছবি নিয়ে ঘুরছি বলুন তো। তবে যাই বলি শান্তি, তোর মেয়েটাকে খুব সুন্দর দেখতে হয়ে জমায়, আমার খুব পছন্দ হয়ে জমায়। সত্যি কথা বলতে কি, আমি ওকে ছাড়ব না, আমি অন্ধকারে ফাঁস করে দেবো তোর গোপন। এই তুই হলি এই পতিতা পল্লীর বেশ্যা, আর তুই কিনা ফাঁস করবি আমার অন্ধকারের গোপন দাপ্তর। তবে তুই পারিস, কারণ তোর মতো নারী দিয়ে তো নেই কোনো বিশ্বাস। তাই আমি এখনই বন্ধ করে দেবো তোর চিরদিনের মতো নিঃশ্বাস। না ধরবো, আমাকে আমাকে বাঁচতে দাও, ধরবো আমি যে বাঁচতে চাই। আমি তোকে মারবো বলেছি, আমি কি তোকে মেরেছি, আমি তোর গায়ে হাত দিয়েছি, তাহলে এত লোকজনের কাছে চিৎকার চেঁচামেচি করে বলার কি দরকার আছে? আমাকে মেরো না ধর্মদাস, আমাকে বাঁচতে দাও, আমি সংসার করতে চাই। কত মানুষ মরার জন্য ভগবানের কাছে দু হাত তুলে কামনা করছে, হে ভগবান তুমি আমার তুলে নাও। আর তোর আপনার মরণ দেখে হয় কেন রে, রাগ লাগে মানুষের, তুই আমাকে মারতে পারবি না, নিজেও মরবি না, তাহলে কি করে হবে বল? শোন আমি তোকে একটা কথা দিই, আমি তোর গা ছুঁয়ে কথা দিলাম, আমি তোকে এমন ভাবে মারবো, চিন্তাই করিস না, আমার কথাটা বলতে দে, আমি তোকে এমন ভাবে মারবো তোর কোনো কষ্ট হবে না। তুই আস্তে 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 টুক করে এ পাথ থেকে উপরে চলে। আমি সত্যি তোমাকে ভালোবাসি, ভালোবাসতো। আমি তো চেয়েছিলাম তোমাকে নিয়ে একটি সুন্দর সংসার করতে, আমি তো চেয়েছিলাম তোমাকে বিয়ে করে বাকি জীবনটা কাটিয়ে দিতে। বলুন না আপনারা, বলুন না কে না চায় সংসার করতে, আমি তো আমি তো সেটাই চেয়েছিলাম, কিন্তু তুমি তো হতে দাওনি। কেন রে, কেন আমাকে ছেড়ে তুই আবার অন্য পুরুষকে গিয়ে বিয়ে করবি, তুই শালি বছরে বছরে বাচ্চার মা হবি, আর আমি আমি ওই দেবদাসে থাকব না, এই দেবদাস। আমায় আমায় বিশ্বাস করো ধর্ম, আমি আমি সত্যি তোমাকে ভালোবাসি। ভালোবাসো তবু শুনেছি অনেকবার, সেদিনের মতো লাগেনি তো ভালোবাস, ভালোবাসো তো শুনেছি অনেকবার, সেদিনের মতো
যাকেনি তো ভালোবাস সেদিন আমার প্রথম ফাগুন বেলা মাধবী লতায় অনেক ফুলের শোখ সেদিন আমার প্রথম ফাগুন বেলা মাধবী লতায় অনেক ফুলের শোখ তবু তবু সেদিনের মতো তাকেনি তো ভালোবাসো তবু শুনেছি অনেকবার সেদিনের মতো তাকেনি তো ভালোবাসো সেদিনের মতো তাকেনি তো পকেটের মধ্যে কি পেটের মধ্যে ঢুকতেই পারে না তাহলে তোমার পকেটটাই কি বেঈমানি করলো না ছুরিটা বেঈমানি করলো আমি বুঝতে পেরেছি আমার হাতটা তো বেঈমানি করে দে এই শান্তি তুমি বিশ্বাস করো আমি তোমাকে মারতে চাইনি বিশ্বাস করো শান্তি আমার হাতটা তো বেঈমানি করে দে আমি তোমাকে মারতে চাইনি শান্তি এই শান্তি শান্তি তুমি করতে করে কথা বলো না এই শান্তি আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না শান্তি তুমি এইভাবে আমাকে ছেড়ে চলে যাও না শান্তি শান্তি আমি অবুঝে মতো একি করেছি নিজেরই অজন্তে হৃদয়েরই প্রান্তে তোমারই মূর্তি আমি গড়েছি কি করেছি আমি অবুঝে মতো কি করেছি শয়তানি যদি বেঁচে থাকে তাহলে আমার অন্ধকারের গোপন ব্যবসার কথাটা গিয়ে পুলিশের কাছে জানিয়ে দেবে তারপরে পুলিশ এসে আমাকে অ্যারেস্ট করবে আমার তো বাকি জীবনটা ওই জেলে বসে কাটাতে হবে তাই তো আমি শয়তানিকে না পৃথিবীটিকে চিরদিনের মতো আমি সরিয়ে দিয়েছি এই গিয়েছিস লাশটাকে নিয়ে গিয়ে মাটিতে ভালো করে গর্ত খুলে পুঁতে দেখিস আমার কেউ জানো না জানতে না পারে কারণ আমি ধর্মদাস আমি গণবন্ধুকালের ইতিহাস ধর্মদাস যে আমাকে নাম ধরে চাইছে পেছন থেকে ডাকি না সামনে সে ডাক আমি কাউকে দেখে পাচ্ছি না কে ডাকছি কোথায় রে কে ডাকছি ঠিক আছে কোথায় তোমারে দেখেছি
চোখে তোমারে দেখেছি এমন ছয়ে চোখে দেখেছি হয়েছে আমার যত জ্বালা ধর্মদাস এই ধর্মদাস এবার তুই কি করবি এবার তুই আস্তে আস্তে এখান থেকে বাবারে এটা যে গোলার মধ্যে ঢুকে গেলে আমি তো মারা যাবো রে তোর জীবনের একটা ময় ধর্ম ওরে আমি তো ধর্ম আমি বুঝি আমার জীবনের কি মর্ম তুই বিশ্বাস কর রাত্রি ওরা যেটাই বলুক না কেন আমি মানুষটা না একদম পুরো ফুলের মতোই সাচ্চা শুয়ারে বাচ্চা তুই বেঁচে থাকবি অনেক স্বামী স্ত্রী কে আমার মতো অনেক অসহায় তার মা গে তুই অনেক মা বোনের জন্য নিলামে বিক্রি করেছিস তো করেছিস তাই তোর পাপের একটাই সাজা মৃত্যুদণ্ড আমার প্রাণটাতে এই নে তোর উপযুক্ত পুরস্কার এরা আমাকে বাঁচতে দিল না আমি ধর্মদা শেষে কিনা আমাকে দিল ওই আছল আমি সাজা দিয়েছি আমি সাজা দিয়েছি নারী লোভী শয়তানকে আমি সাজা দিয়েছি আমি সাজা দিয়েছি রাত্রি খুনের অপরাধে আমি তোমাকে গ্রেফতার করতে বাধ্য হলো ইউর অনার অ্যারেস্ট অ্যারেস্ট অফিসার আপনি কটা রাত্রিকে গ্রেফতার করবেন অফিসার আমার মতো রাত্রিকে গ্রেফতার করলে আজ থেকে প্রতিটা ঘরে ঘরে একটা করে রাত্রি জন্ম নেবে আমাকে গ্রেফতার করুন অফিসার আমাকে গ্রেফতার করুন রাত্রি কিভাবে আলোর ঠিকানা কেই রাত্রি প্রশ্নরা আপনাদের কাছে আমি রেখে গেলাম